হ্যালো, হোয়াটস আপ গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি, আপনাদের নানির খালি ঘর কইরে। তো যাই হোক, এত সকালে উঠছি মানে বুঝতেই তো পারছেন যে কোথায় যাইতেছি। ও আমি কেমনে বুঝা আনতে বলিনি এখন পর্যন্ত। আমরা যেতেছি খেজুর রস চুরি করতে। না না, কি না খাইতে এখন বাড়ি গেলে। পাগল দাঁত না এখন এখন কথা হইলো, আমরা এখন যাচ্ছি কটা বাজে? ভোর ছয়টা কয়েক বাজে, সাতটা বাজে। এই মিয়া, আমি ভিডিওর মধ্যে বলতেছি তুমি আর উল্লা পাল্টা বলো কে, সত্যি কথা বলার দরকার আছে? ভিডিও ভিউ হবো। না আসলে আজকে কুয়াশা পড়ে নাই, তার জন্য দেখ। ও কুয়াশা পড়ে না, ওইদিকে দেখো হেডা পড়া কুয়াশা। কি হলো এখন হলে কথা হচ্ছে এটাই যে আমরা যে এখন যাবো, যাবো কেমনে? এখন তো মনে না, এখন আমার মনে আসছে যে কোন দেশে বলো না, মুতে এসে হুতে যা, ওই রকম অবস্থা। আমি একটু আমি হলো হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আইছি, হেলিকপ্টারে সর্বা সব পাস পাই না সব পাস। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. তো আমরা কিন্তু কোনো গাড়ি পাই নাই, রাস্তা দিয়ে মানে হাঁটতে হাঁটতে যেতে কি যে হেঁটা শীতরে ভাই, মেয়েদের আমার টয়লেট ধরছে ভাই। আমার টয়লেট ধরছে মিলন ভাই, না ক্যামেরার সামনে উল্টা উল্টা কথা কয়, উষ্ঠা মেরে ফেলা দেওয়ার দরকার। ও আর আমি কিন্তু কালকে মিলন ভাইদের বাড়িতে ছিলাম, আমার একটা বউ আইনা দিছিল রাইতে, সেই গমাইছে। গোলাপ ফুলের জায়গায় কেউ আমার একটা হুডি গিফট করো, এই শীতে আর একা একা যাইতে ভালো লাগতেছে না। আইনা দিছিলাম মেয়ে যেটা, এই শুনো, এটা হলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের ভিডিও। এর না যদি দেখে ইউটিউব থেকে ফেসবুক থেকে লাথি মেরে বাই করে দিব, এবারে দেখ লাথি মেরে বাই করে দিব আমাদের। কি হলো রাগা করছ না, মজা করো ভালো মজা করো, যাও কার করতে যাও তেলা। আমি কইলে দাম সিরিয়াল দেখি আগে আগে তুই করে ভিডিওতে আয় জিনিস ভাই। এখন কথা হচ্ছে এইটাই, এতক্ষণ কোনো অটো কোনো ভ্যান ছিল না, আর এখন শালার বুতেরা সব পিদুর ফিরে গেছে। পোশাকে স্বাধীনতা চাওয়া মানুষগুলোর জন্য এই শীতের মধ্যে ল্যাপ কম্বল নিষিদ্ধ করা হোক। তো গাইস, ফাইনালি অনেক কষ্ট করার পর প্রায় 120 কিলোমিটার রাস্তা আসার পর, ও চরি চরি মানে দুইটা এলাকা পার হওয়ার পর বর্তা এলাকা নাম হলো বর্তা। তো এখানে আসছি আমরা খেজুর রস খাওয়ার জন্য, আর এই যে আমাদের পিছিয়ে দেখছেন খেজুর গাছ, এখান থেকে খেজুরের রস পারবে এখন। তো এই বেটা, এটা খেজুর গাছ মানে বেটা, এটা হচ্ছে নারকেল গাছ। কি হলো? ও সরি সরি, চাচা বলতেছে খেজুর গাছ কাটা নাই। আর এখন দুঃখের বিষয় কি, আসছি আমরা খুব সকালে আসছি, কিন্তু দুঃখের বিষয় আমরা খেজুর রস কেউ খাইতে পারলাম না। তালের রস খাওয়ালাম না, এটা কোনো কথা? এত কষ্ট করে আইলাম এই শীতের মধ্যে মরিচ গুণা শুকাইয়া তারপর আসলাম। যাই হোক, এখানকার কি এরকম কথা, অনেক কষ্ট করে আইছি তো সেই জন্য মানে সহ্য হইতেছে না যে
আমি ফিরা ফিরা যাবো। দেখো আজকে মিলন ভাই আসলে মিলন ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করবো আমরা। আমরা বলবো যে যাই বলার বলবো আপনাদের বলে লাভ আছে, প্র্যাঙ্ক যেহেতু করবো করবো আপনাদের বলুনকে। ও এখন পর্যন্ত যারা যারা ফলো করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি করেন, লাইক করেন। সবাই বলেন যে আমরা ভিডিওতে বকা দেই, তো আমরা কিন্তু এখনো গাছের নিচেই দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখ তো ভাই বইলাই দিলাম আগে। তো এখন সবচেয়ে বড় কথা দুইটা কথা, দুই বিষয়। ফার্স্ট কথা হলো এটাই যে অনেকে আপনারা বলেন যে আমরা ভিডিওতে গালি দিই, বকা দিই। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে, বাংলাদেশ ইন্ডিয়া বা যাই বলি না, হিউজ পরিমাণ অনেক অনেক বেশি পরিমাণে ব্লগার আছে। তো সবাই যদি এরকম নর্মালভাবে সাধারণভাবে স্বাভাবিকভাবে ব্লগ করে তাহলে আমাদের ব্লগ কে দেখবে? আমাদের কোনো বাজেট ছাড়া ভিডিও, সাধারণ ফোন দিয়ে ভিডিও করতেছি, রাকিবের ফোন দিয়ে। আমার ফোনে সমস্যা হয়েছে মাইক্রোফোনে, রাকিবের ফোন দিয়ে ভিডিও করতেছে। তো আমরা এই জন্য বকা দিই যাতে আমাদের ভিডিওটা আনকমন হয়, যাতে মানুষ মজা পায়, ফানি রুস্ট ভিডিও করি মানে ব্লগের মধ্যেই। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় কি আমাদের ম্যাক্সিমাম ভিডিওতেই আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, যেমন যে আমরা এখন কইতাছি এই যে নানি বার এই দুরু রনি ভাই নানিরা খালি ঘর করে দিব, আঞ্চলিক ভাষায় বললে অবশ্যই। যাই হোক, আমরা আঞ্চলিক ভাষায় কথা কই এই জন্যই যে আমাদের আঞ্চলিক টাঙ্গালের আঞ্চলিক ভাষাটা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। সবাই অবশ্য জানলেও আমরা খুব ভালো লাগে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে, অনেক মজা ভাই। হ্যাঁ, এটাই, এই জন্যই আমরা সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলি অশুদ্ধভাবে। আপনারা যে যা বলেন কুত্তায় বুকবুকা না, পরিচয় দেওয়ার সময় নাই। চুপ দেলো আর মামা চুপ, পরিচয় দেওয়ার সময় নাই। মেয়েদের বউরে জিজ্ঞাস এ হাসি বল কেরা কি করে একটা কিছু লেখাম হয়তো তালের রস না হলে মানুষের এটা কোনো কথা খেজুর গাছ আছে সেটা ছোট ওড়াও বলো কো কোশে বাঁধে নাই পাইরা লাইছে আর বাঁধে নাই এই খেজুর গাছের জীবন নাই আমার জীবনে নিয়ে লই গেছে আরে ওর দেখ নাই হ্যাঁ খেজুর গাছের জীবনটা মানে খেজুর গাছের যে অবস্থা হাসিল ভাইয়ের জীবনের মতো ওর দেখ আছে ওর দেখ নাই ওর দেখ আছে মেয়েদের কাছে আর আর ওর দেখ হলো তার নিজের কাছে মারবো দেখবো না এক কাম করি দেখছো যে ফোড়া পরে নাই আমি নিচে যে আ করি দেখেন আমরা কষ্ট করেছিলাম না দেখেন সো গাইস দেখেন কিভাবে হাসিল ভাই হা করে খাইতেছে খেজুরের রস উপর থেকে পড়তেছে এই আশায় খাইতেছে এই আশায় খাইতেছে উপর থেকে একটু একটু ফুটা পড়ব ওইটা খাবো এই আশায় হা করে রয়েছে কিভাবে এই আসলে তো পড়তেছে ফুটা ফুটা দুই ফুটা করো
তো ফাইনালি তো আমরা আপনারা দেখতেই পেলেন, দুই গ্লাস ফুল ছিল, আরেক গ্লাসের মানে আরেকটার হাফ ছিল, কিন্তু এই দুইটাতে বারাবির করে ফেলাই দিল। খেজুর রস, কিন্তু দুঃখের বিষয় দুই গ্লাস আমরা চারজনে খাইছি। মিলন ভাই যে এক খাইতে পারে নাই, তোমার অনুভূতি কেমন? অনুভূতি আমি একবার জায়গা মিস করি আমরা কিভাবে খাইছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে দেখছেনি। তোমার খাওয়া হজম হবো না, হজম হবো না, আমরা খাবার খাই নাই, দেখ দেখ খাওয়া হজম হবো না, আমরা হজম হওয়ার জন্য খাবার খাই নাই, আমরা এই যে এবাগে রাখাইছি। তোর মুখে কইতে আগে দিব, তো থোড়া বড় পড়ছে, আমরা আগে রেখেছি, আগে দে গাছের নিচে দে, আমরা সবাই আগে রেখেছি, খেজুর রস আগে বিছালাইছে বেড়ায়। এ আস্তে আগে তো গাইছো, তুমি বলে ইন্দুরে মুইতা দেয় নাই, কি বলে ইন্দুর বাবা বাজার ঘুরে আপনারা কি আপনারা তো কথাই বলতে পারবো না, করে দেখতেছেন পুত্তর। আকরা বাদ দিয়া না দেখে ও ভিডিওতে দেখছেনি, টাস টাস করে ভিডিওটা লাইক করেন, নাকি লাইক কমেন্ট করেন, তারপরে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন অল সিলেক্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে নগদে এক্ষুনি একটা লাইক মেরে হইরা ফলো করেন, ফলো করেন। খেজুরের রস খাইতে চাইলে কমেন্ট করেন, আমি বাড়ি বাড়ি খেজুরের রস পৌঁছাই দিই, যেটা আমাদের ভাষার রস। আর যাই হোক, এই যে রাখি পিছাও, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের কেমন এমন রাখিবেন নানিরা, খালি ঘর কইরা দেয়।